হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুনছিলেন আহমদ সফার রচিত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী দুই ডক্টর মাহমুদের বাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন এক মনোভাব নিয়ে আমি ফিরলাম দুর্দানা সম্পর্কে যেসব কথা শুনলাম তাতে করে তাকে একজন দেবী চৌধুরানী জাতীয় নায়িকা বলে মনে হচ্ছিল ওই রকম অঘটন ঘটন পটিয়সী দুর্দান্ত সাহসী একজন তরুণীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছে এটাকে আমি আমার ভাগ্যের ব্যাপার বলেই ধরে নিলাম তাদের কথাবার্তা থেকে যে জিনিসটা বেরিয়ে এসেছে তার মধ্যে দোষের কোনো কিছুই খুঁজে পাইনি বরঞ্চ আমার মনে হয়েছে দুর্দানা এক অসাধারণ তরুণী যে মেয়ে একদল বদমাসের ভেতর থেকে শুধু রিভলভারের একটা আওয়াজ করে বেরিয়ে আসতে পারে তার হিম্মতের তারিফ করার বুকের পাটা কারণে তারা যেগুলোকে দোষের বিষয় বলে বয়ান করলেন আমি সেগুলোকে গুণ বলে মনে করলাম এতক্ষণ ডক্টর মাহমুদের বাড়িতে প্রাজ্ঞ ব্যক্তিদের মুখ থেকে দুর্দানা সম্পর্কিত যে অপবাদ আমাকে শুনতে হলো সেগুলোকে আমি কর্তৃত্ব প্রয়াসী কতিপয় ঝুনো পণ্ডিতের নিচক অক্ষম কাপুরুষতা বলেই ধরে নিলাম ডক্টর মাহমুদের বাড়ি থেকে ফিরে আসার পর আমি যেন দুর্দানা সম্পর্কে নতুন একটা দিব্য দৃষ্টি লাভ করলাম মুক্তিযুদ্ধের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আমার নতুন জন্ম হয়েছে আমি অনেক তথাকথিত মানুষের লোভ নির চেহারা নিয়ে জেগে উঠতে দেখেছি আবার অত্যন্ত তুচ্ছ মানুষের মধ্যেও জ্বলন্ত মনুষ্যত্বের শিখা উজ্জ্বল হয়ে জ্বলে উঠতে দেখেছি আমার চেতনার কেন্দ্রবিন্দুতে এমন একটা চুম্বক ক্ষেত্র তাপে চাপে তৈরি হয়ে গেছে সামান্য পরিমাণে হলেও খাঁটি পদার্থ দেখতে পেলে মন আপনা থেকেই সেদিকে ধাবিত হয় গতানুগতিক নারীর বাইরে দুর্দানার মধ্যে আমি এমন একটা নারী সত্তার সাক্ষাৎ পেলাম সর্বান্তকরণে তাকে আমাদের নতুন যুগের প্রতীক হিসেবে গ্রহণ করতে একটু আটকাল না দুর্দানা যখন সাইকেল চালিয়ে পাড়া হয়ে আর্ট ইনস্টিটিউটে আসতো আমি অবাক হয়ে তাকিয়ে দেখতাম আমার মনে হতো দুর্দানার প্রতিটি প্যাটেল ঘোরানোর মধ্য দিয়ে মুসলিম সমাজের সামন্ত যুগীয় অচলায়তনের বিধিনিষেধ ভেঙে নতুন যুগ সৃষ্টি করছে এই সময়টায় আমরা সবাই এমন একটা বদ্ধ গুমট পরিবেশের মধ্যে বসবাস করছিলাম অনেক সময় নিজের নিঃশ্বাসের শব্দ শুনে আতঙ্কে চমকে উঠতে হতো আমরা পাকিস্তানের আতঙ্ক রাজ্যের অস্তিত্ব গুড়িয়ে নিজেরা স্বেচ্ছায় আরেকটা আতঙ্ক রাজ্য কায়েম করে তুলেছিলাম আমাদের জনগণের রক্ত থেকে মৃত্যু থেকে আমাদের মুক্তি সেনানীদের মৃত্যুঞ্জয় বাসনার উত্তাপ থেকে রাতারাতি কি করে কখন আরেকটা কারাগার আমাদের জাতীয় পতাকার ছায়াতলে তৈরি করে নিলাম নিজেরাও টের পাইনি আমাদের জাতীয় সঙ্গীতের সম্মোহন মন্ত্রে স্বর্গদপী গরীয়সী মাতৃভূমির যে উদার গগন প্রসারিত ছবি ফুটিয়ে তুলতে চেষ্টা করতাম সেই প্রয়াস বারবার ব্যর্থ হয়ে যেত দৃষ্টির সামনে বারবার একটা খাঁচা তার চারিদিকের দেয়ালের সোনারি কারুকাজ সহ দৃষ্টির সামনে উদ্ভাসিত হয়ে উঠত এই খাঁচার ভেতরেই আমাদের বসবাস এখানে সবকিছু বিকলাঙ্গ সবকিছু অসুস্থ অস্বাস্থ্যকর এই পরিবেশে এই পরিস্থিতিতে একজন তরুণী সমস্ত বাধা নিষেধ অস্বীকার করে প্রবল প্রাণশক্তির তোড়ে চারপাশে সমস্ত কিছু একাকার করে ফেলতে চাইছে আমি একে জীবনের স্বাধীনতা সৃষ্টির একটা মহৎ প্রয়াস বলে ধরে নিলাম লোকে দুর্দানা সম্পর্কে যতই বাজে কথা বলুক না কেন সেগুলোকে আমি জমাট বাধা কাপুরসতা ছাড়া কিছুই মনে করতে পারলাম না বিকৃত রুচির কিছু মানুষ যেমন এলিজাবেথ টেলার কিংবা সোফিয়া লরিনের ছবি সামনে রেখে গোপনে মাস্টার বেশন করে আনন্দ পায় দুর্দানা সম্পর্কে রটনাকারীদেরও তাদের সমকত্রীয় বলে ধরে নিলাম মাঝে মাঝে মনে হতো যুগের প্রয়োজনে এই মেয়ে পাতাল ফুড়ে গোড়া মুসলমান সমাজে আবির্ভূত হয়েছে সে যদি শাড়ি ব্লাউজের বদলে প্যান্ট শার্ট পরে বেড়ায় তাতে কি হয়েছে তুচ্ছ গয়নাগাটির বদলে ছুরি পিস্তল নিয়ে যদি ঘোরাঘুরি করে সেটা অনেক বেশি শোভন অনেক বেশি মানানসই আমি দুর্দানার দিকে প্রবলভাবে ঝুঁকে পড়লাম ঝুঁকে পড়লাম তার প্রেমে পড়েছি বলে নয় তার মধ্যে প্রাণ শক্তির সবল অঙ্কুরণ দেখে তার প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম লোকে তার নামে যাতা তা বলে বেড়ায় কারণ সে অন্য রকম। কেউ কখনো বলতে পারেনি সে পুরুষ মানুষের সঙ্গে ক্লাবে গিয়ে মদ খেয়ে কখনো মাতাল হয়েছে টাকা নিয়ে কোনো ধনী ব্যক্তির অঙ্কশাইনি হয়েছে কিংবা প্রেমের ছলনা করে সাত পাঁচটা পুরুষ মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বেরিয়েছে লোকে তার নিন্দে করত কারণ সে ছিল একান্তভাবে সুস্থ এবং স্বাভাবিক একদিন তার বাবা যখন বলল কলেজে যাওয়া আসার রিক্সা ভাড়া দেওয়ার ক্ষমতা তার নেই তখন সে সাইকেল চালানো শিখে নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল জোগাড় করে রিক্সা ভাড়ার সমস্যাটা খুব সহজে সমাধান করে নিল একা একটা মেয়েকে সাইকেলে চলাচল করতে দেখলে সময় অসময় বখাটে ছেলেরা তার উপর চড়াও হতেও দ্বিধা করতো না এই রকম উৎপাত থেকে আত্মরক্ষা করার জন্য সম্প্রতি সে নিজের সঙ্গে একটা চাকু রাখতে আরম্ভ করেছে সাইকেল চালাতে গিয়ে একদিন সে আবিষ্কার করলো শাড়ি পরে সাইকেল চালাতে বেশ অসুবিধে হয় তাই সে শাড়ির পাট চুকিয়ে প্যান্ট শার্ট পরতে আরম্ভ করল তার ভাই চরমপন্থী রাজনীতি করত রাজকোষ তার মাথার উপর উদ্যত খড়গের মতো ঝুলছিল সরকার তার মাথার উপর চড়া দাম ধার্য করেছে এমন ভাইয়ের বোন হিসেবে তার লুকিয়ে চুপিয়ে থাকাই উচিত ছিল কিন্তু দুর্দানা সে অবস্থাটা মেনে নেয়নি ভাইয়ের বিপ্লবী রাজনীতি সম্বন্ধে তার অপরিসীম গর্ববোধ ছিল তাই সবসময় সে মাথা উঁচু করে বেড়াতো আমাদের এই সমাজে এতখানি স্বাভাবিকতা সহ্য করার মতো খুব বেশি মানুষ ছিল না কেউ কেউ তাকে পথে ঘাটে আক্রমণ করত যারা তার উপর হামলা করতো দুর্দানা তাদের কোনো ক্ষতি করেনি যারা তার নামে নানা রকম অশ্লীল গল্প রটিয়ে বেড়াতো তাদের যৌনযন্ত্রটা আসল জায়গার বদলে মগজের গভীর প্রদেশে অবস্থান করতে বলে এমন সুন্দর কাহিনী তারা অনায়াসে রচনা করতে পারত দুর্দানা আমার ঘরে এসেছে দারোয়ান হোস্টেলে ঢুকতে বাধা দিয়েছে সে পকেট থেকে ধারালো চাকু বের করে দারোয়ানের ভুড়ি ফাঁসিয়ে দিতে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের সব দারোয়ান একজোট হয়ে ভাইস চ্যান্সেলরের কাছে বিচার দাবি করেছে এবং ভাইস চ্যান্সেলর আমাকে ডেকে কড়া কৈফিয়ত তলব করেছে এইসব খবর গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় বোমা ফাটানোর মতো প্রতিক্রিয়া সৃষ্টি করল আমি খুব অবাক হয়ে আবিষ্কার করলাম আর্ট ইনস্টিটিউটে দুর্দানা নামে এক টাকা বুকো মহিলা আছে এবং সে সব ধরনের অকাণ্ড ঘটিয়ে তুলতে ওস্তাদ এ কথা আমি ছাড়া সবাই জানে ঘটনাটা মৌলানা হান্নানকে কিরকম বিচলিত করে তুলেছিল তার উল্লেখ করছি অবশ্য তার আগে মৌলানা হান্নানের বিষয়ে একটা ধারণা দেওয়া প্রয়োজন হান্নান সম্প্রতি ইসলামিক স্টাডিজের লেকচারারের চাকরি পেয়েছে সে সাদা পাজামা পাঞ্জাবি পরে ক্লাস করাতে আসত এবং দাঁড়িয়ে রাখার একটা নতুন স্টাইল সৃষ্টি করেছিল কানের নিচ থেকে শুরু হয়ে থুতনি হয়ে কানের ওপর অংশ পর্যন্ত বিস্তৃত দ্বিতীয় আর চাঁদের মতো দাড়িতে তাকে ভালো কি খারাপ সেটা বড় কথা নয় কিন্তু রোদ বৃষ্টি থাকুক বা বিশ্ববিদ্যালয়ে আসত। সে সময় গোলটুপিটা মাথার বদলে তো হাতে তার সম্পর্কে আরেকটা মজার সংবাদ হলো বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পর পাজামা পাঞ্জাবির বদলে শার্ট প্যান্ট পরত আমরা তাকে নিয়ে নানা রকম মজা করতাম আমাদের ঠাট্টা তামাশা এসে গায়ে মাখতো না আমরা জিজ্ঞেস করতাম না তুমি এরকম করে দাড়ি ছেঁটেছ কেন হান্নান গম্ভীর হয়ে জবাব দিত চাঁদ হলো ইসলামের প্রতীক তাই আমার দাড়ি আমি আল্হলালের মতো করে রেখেছি মলানা হান্নানের এরকম অনেক ব্যাপার ছিল যেগুলো চট করে চোখে পড়ে যেত ক্লাসের ফাঁকে ফাঁকে বুড়ি বুড়ি শিক্ষিকাদের রুমে রুমে গিয়ে গল্প করতে সে খুব পছন্দ করত। সেদিকে ইঙ্গিত করে কিছু বললে পকেট থেকে রুমাল বের করে কপালের খাম মুছতে মুছতে জবাব দিত না না বেআইনি কিছু নয় গুলশান সঙ্গে আমি ধর্ম এবং দর্শনের সমস্যার কথা আলোচনা করে আনন্দ পেয়ে থাকি তার মুখে একটা লজ্জার ছোঁয়া লাগতো সেটা চাপা দেওয়ার জন্য গুলশান আপার ধর্মতত্ত্ব সম্বন্ধে কত অগাধ জ্ঞান বলে একটা নাতিদীর্ঘ লেকচার দিয়ে বসতো হান্নান এক শুক্রবার বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে আমাকে আটক করে বসলো সে জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বেরিয়েছে আমি তাকে পাশ কাটিয়ে চলে আসছিলাম হান্নান আমার কলার ধরে হিড়হিড় করে ছাতিম গাছের গোড়ায় টেনে নিয়ে গেল আমি আশঙ্কা করলাম হান্নান শুক্রবারের জুমার নামাজ পড়ার ফজিলত সম্পর্কে কিছু হেদায়ত করবে আমিও একটু ভরকে গিয়েছিলাম সে আজ পাঞ্জাবির ওপর আজকাল চাপিয়েছে চোখে সুরমা কানে আতর মাখানো তুলো গোচা সব মিলিয়ে একটা পবিত্র পবিত্র ভাব এই বিশেষ সাজ পোশাকে আমার সঙ্গে যদি গোলশানাপার সঙ্গে যেমন করে সেরকম ধর্মতত্ত্বের আলোচনা শুরু করে আমি বেকায়দায় পড়ে যাব। তাই তাড়াতাড়ি কাঠ মারার জন্য বললাম হানান তাড়াতাড়ি করে বলো খেদায় প্রাণ বেরিয়ে যাচ্ছে হান্নান আমার কথা গ্রাহ্যই করল না যে আমার কলেরটা ভালো করে চেপে ধরে বলল জাহিদ তোমার কাজটা বেআইনি হচ্ছে আমি বললাম বেআইনি কাজ তো তুমি করো গুলশান মতো মডার্ন মহিলার সঙ্গে ধর্মতত্ত্বের আলোচনা করাটা দুনিয়ার সব চাইতে বেআইনি কাজ হান্নান আমার কথা মোটেই আমল না দিয়ে মুখ গম্ভীর করে বলল আমি জানি তুমি দুর্দানা বেগমের সঙ্গে আড্ডা দিয়ে আসছো আমি বললাম আড্ডা দিয়ে আসছি ভালো কথা তুমি জানলে কি করে সে বলল শাহবাগ থেকে আসার সময় তোমাদের দুজনকে দেখেছি আমি বললাম দেখেছ বেশ করেছ না, তুমি মিচে মেচে নামাজ পড়লে আল্লাহ তোমার জুমার নামাজ কবুল করবে না তুমি নামাজ পড়তে পড়তে কোন ছেলে কোন মেয়ের সঙ্গে কি করলো এসব কথা চিন্তা করেছ কলার ছাড়ো আমি যাই মলানা হান্নানির মুখের ভাবে একটা পরিবর্তন এলো জাহিদ ওই তোমার ভালোর জন্যই বলছি দুর্দানা বেগমের সঙ্গে তোমার মেলামেশা ঠিক হচ্ছে না কথাটা শুনে চটে উঠলাম হান্নান হঠাৎ করে আমার ভালো মন্দ নিয়ে তুমি এমন আগ্রহী হয়ে উঠলে কেন সে বলল আহা ভাই চট কেন দুর্দানা বেগম একটা বিপজ্জনক মহিলা সে শার্ট প্যান্ট পরে গলায় মেশিন গানের বুলেটের হার ঝোলায় পকেটেই এত বড় চাকু রাখে বেটা ছেলেদের কাঁধে হাত দিয়ে কথা বলে ঘুষ করে ধোয়া ছেড়ে সিগারেট খায় আর সাইকেলে চড়ে এখানে সেখানে যায় বন্ধু হিসেবে বলছি এরকম মেয়েদের সঙ্গে চলাফেরা করলে তোমার নামে কলঙ্ক রটে যাবে তার অনেক খবর আমি রাখি তবে একটা কথা তোমাকে বলে রাখি দুর্দানা সত্যিকারের মেয়ে ছেলে কিনা আমার সন্দেহ আছে আমার ইচ্ছা হচ্ছিল দুর্দানাকে গিয়ে ডেকে আনি এবং বলি তোমার ছুরিখানা মলানা হান্নানের থল থলে ভুড়িটার মধ্যে ঢুকিয়ে দাও সেটি যখন আপাতত সম্ভব হচ্ছে না হান্নানের সঙ্গে রসিকতা করার ইচ্ছেটাই আমার প্রবল হয়ে উঠলো আমি জিজ্ঞেস করলাম না। দূরদানা যে মেয়ে নয় কি করে তোমার সন্দেহ জন্মাল হান্নান কানি কচা আতর মাখানো তুলোর টুকরোটা বের করে নিয়ে আমার নাকে চেপে ধরল তারপর বলল শোকে দেখো গন্ধ কেমন উৎকট বটকা গন্ধে আমার কাশি এসে গেল সেদিকে খেয়াল না করেই বলল মেয়ে মানুষের হওয়া উচিত এই আতরের গন্ধের মতো এবং আরো হওয়া উচিত মাখনের মতো তুলতুলে নরম যে মেয়ে মানুষ প্যান্ট শার্ট পরে সিগারেট খায় ব্যাটা ছেলেদের কাঁধে হাত দিয়ে চলাফেরা করে যখন তখন সাইকেলে যাওয়া আসা করে তার মধ্যে মেয়ে মানুষের কি থাকে আমার কথাগুলো তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো আমি বললাম মলানা আতরের ঘ্রানের মতো মাখনের মতো তুলতুলে মেয়ে মানুষের কথা তুমি এবাদত করার সময় চিন্তা করতে থাকো আল্লাহ মেহেরবান মিলিয়েও দিতে পারেন আমি চললাম রাগে ক্ষোভে হান্নানের ছাতিটা দশ হাত দূরে ছুড়ে দিয়ে আমি চলে এসেছিলাম হান্নান মৌলানার কবল থেকে রেহাই পেয়ে আমি তো হোস্টেলে এলাম কিন্তু তারপর থেকে আমার মনে একটা চিন্তা জন্ম নিল মৌলানার জগৎ বিশ্ববিদ্যালয় মসজিদ বাসা এবং নিউ মার্কেটের কাঁচা বাজার এর মধ্যেই সীমাবদ্ধ অথচ দূরদানার সমস্ত সংবাদ তার নখদর্পণে আমি দুপায় সমস্ত ঢাকা শহর চষে বেড়াচ্ছি কিন্তু দুর্দানার বিষয়ে কোনো কিছু জানি নে নিজের সম্পর্কে একটা ধারণা ছিল সেটা ভেঙে গেল নিজের উপর চটে গেলাম সেদিন দুপুরে খাওয়ার পর সাতপাচ ভাবতে ভাবতে বিছানায় গা হেলিয়ে দিলাম কখন রাজ্যের ঘুম আমার সমস্ত চেতনা আচ্ছন্ন করে ফেলল টেরি পাইনি ঘুমিয়ে ঘুমিয়ে একটা বিদ স্বপ্ন দেখলাম আমি একটা মোটর যানের ওপর চড়েছি গাড়ি ট্রাক পিক এমনকি জিপের সঙ্গেও যানবাহনটা তুলনা চলে না বাইরে থেকে দেখলে অনেকটা মিলিটারি ট্রাঙ্কের মতো সামনের দিকে ছুটে যাচ্ছে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম শহরের বাঁধানো রাজপথ দিয়ে যানটা চলছে না ঘর ইলেকট্রিক পোস্ট সবকিছু তছনছ করে অত্যন্ত মসৃণ গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর একজন মহিলা ডান হাতে স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছে এবং বাম হাতে সিগারেট টানছে ভদ্র চেহারা ভালো করে চোখে পড়ছে না আমি শুধু তার মুখের একটা অংশ দেখতে পাচ্ছি বিকাল সাড়ে চারটার দিকে ঘুম ভেঙে গেল জেগে ওঠার পরে অনেকক্ষণ পর্যন্ত ইঞ্জিনের ভন ভন শব্দ মাথায় ঘুর পাক খেতে ক্রমাগত নিজেকে প্রশ্ন করতে লাগলাম এরকম একটা উদ্ভট স্বপ্ন দেখলাম কেন দুদিন বাদে হুমায়ুন শরীফ মিয়ার ক্যাটিনে আমাকে পাকড়াও করে বলল। জাহিদ ভাই আপনার সঙ্গে কথা আছে আমি বললাম বলে ফেল হুমায়ুন বলল আপনি চেয়াটা শেষ করুন এখানে বলা যাবে না আমি জিজ্ঞেস করলাম ভালো না খারাপ কথা হুমায়ুন বললো সে আপনি পরে বিবেচনা করে দেখবেন তারপর সে আমাকে রমনা রেসকোর্সের এক কোনায় নিয়ে গেল হাজি শাহবাজের মসজিদের উত্তর দিকের ঝাঁকড়া বিলেতি গাব গাছটার গোড়ায় গিয়ে পা ছড়িয়ে বসল আমাকেও বলল জাহিদ ভাই বসুন তার কথা মতো আমিও বসে পড়লাম ভেবে পাচ্ছিলাম না হুমায়ুনের এমন কি গোপন কথা থাকতে পারে যা বলার জন্য এত দূরে এই নির্জন গাছতলায় টেনে নিয়ে আসার প্রয়োজন দেখা দিয়েছে হুমায়ুন বলল আমাকে একটা সিগারেট দিন। প্যাকেট খুলে একটা স্টার্ট নিজে ধরালাম আর একটা ওকে ধরিয়ে দিলাম হুমায়ুন সিগারেটে লম্বা একটা টান দিল তারপর নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে দিয়ে বলল। জাহিদ ভাই আপনাকে একটা ব্যাপারে হুঁশিয়ার করার জন্য এতদূর নিয়ে আসলাম আমি বললাম আমি কি তোমার কোনো ক্ষতি করেছি হুমায়ুন বলল আপনি সময় আমার উপকার করেছেন কিন্তু আপনি নিজের ক্ষতি করতে যাচ্ছেন আমি একটুখানি চমকে গিয়ে বললাম আমি নিজের ক্ষতি করতে যাচ্ছি কিভাবে হুমায়ুন বলল দুর্দানার সঙ্গে ইদানিং আপনি খুব ঘোরাঘুরি করছেন কাজটা ভালো হচ্ছে না আমি বললাম বুঝিয়ে বলো কেন ভালো হচ্ছে না হুমায়ুন বলল মহিলা অসম্ভব রকম ডেঞ্জারাস আমি বললাম ডেনজারাস মহিলাদের আলাদা আকর্ষণ আছে সে কথা চিন্তা করে দেখেছো আপনি রসিকতা করে উড়িয়ে দিতে চাইছেন কিন্তু জিনিসটা খেলা নয় তার স্বরে একটা চাপা উত্তেজনার আভাস আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে মনের ভাষা বুঝতে চেষ্টা করলাম হুমায়ুনের মুখটা লাল হয়ে উঠেছে সে বলতে থাকলো জানেন আমরা আপনাকে কতটা শ্রদ্ধা করি আপনাকে এমন একটা কাজ করতে দিতে পারি না যাতে সে শ্রদ্ধার ভাবটাই চলে যায় একটুখানি ভেবা চেকা খেয়ে গেলাম হুমায়ুন কি বলতে চাইছে সেটাই আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছিল না আমি বললাম তোমরা শ্রদ্ধা করো ঘৃণা করো সে তোমাদের ব্যাপার আমি তোমাকে বলি না যে আমাকে শ্রদ্ধা করতে হবে আর যদি শ্রদ্ধাই করো তোমাকে খুলে বলতে হবে কি কারণে সেটা চলে যাওয়ার উপক্রম হয়েছে হুমায়ুন বলল আপনি দুর্দানার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না আমি বললাম কেন রাখবো না সেটা বুঝিয়ে বলতে হবে তোমার সঙ্গে ওই মহিলার হৃদয় ঘটিত কোনো ব্যাপার আছে হুমায়ুন থু করে একদলা থুথু ফেললো থু। আমাকে কি আপনি এতটাই বাজে লোক মনে করেন ওই মহিলার সঙ্গে হৃদয় ঘটিত সম্পর্ক তৈরি করব। তার তো সবটাই শরীর হৃদয় কোথায় আমি বললাম মহিলার শরীর মন্দ জিনিস না রোগা ছিপছিপে মহিলাকে নিয়ে ঘর করে আসছ শরীরের মাহাত্ম বোঝার সুযোগ পাওনি তাই ও কথা বলছ আমার কথা শুনে হুমায়ুনের মেজাজ সপ্তমে চড়ে গেল সে ঘেরওয়ালা পাঞ্জাবির পকেট হাতিয়ে একটা পিস্তল বের করে আনল আমাকে বলল ধরে দেখেন দেখলাম এই মারণাস্ত্রটির পিছল শীতল শরীর সে আমারই সামনে যন্ত্রটা খুলে ছয়টা ছুচালো গুলি দেখালো তারপর ট্রিগারে হাত দিয়ে বলল জানেন এইখানে একবার চাপ দিলে একটা গুলি বেরিয়ে আসবে এবং একটা গুলি একজন মানুষকে খুন করার পক্ষে যথেষ্ট আমার হাসি পেয়ে গেল। হুমায়ুন পিস্তল দেখিয়ে দৈনিক বাংলার সাহিত্য সম্পাদককে কবিতা ছাপতে বাধ্য করেছে সেই টেকনিকটা আমার উপরে প্রয়োগ করতে এসেছে হুমায়ুন বলল তাহলে জাহিদ ভাই আপনার সঙ্গে ফাইনাল কথা বলতে চাই আমি বললাম বলে ফেলো সে বলল দূরদানার সঙ্গে মেশামেশি বন্ধ করতে হবে আমি বললাম কথা বারবার বলছো আমি যদি তোমার প্রস্তাবে রাজি না হই কে করবে সে পিস্তলটা আঁকড়ে ধরে বলল, যদি কথা না রাখেন গুলি করে দেব আমি বললাম করে দাও আমি জামার বোতাম খুলে বুকটা উন্মুক্ত করে দিলাম সে ট্রিগারে হাত দিয়ে পিস্তলটা তাক করে রেখেছে কিন্তু তার হাত কাঁপছে সে বলল? রাজি হয়ে যান নইলার ট্রিগার টিপে দেব আমার খুব রাগ হলো দুঃখ হলো সঙ্গে আমি ভয় পেতে ঘৃণা করি তুমি টিপে দাও তার সারা শরীরে একটা দেখা দিল এবং পিস্তলটা শক্ত হাত থেকে পড়ে গেল হুমায়ুন আওয়াজ করে বাচ্চা ছেলেদের মতো কাঁদতে আরম্ভ করলো আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম কাঁদছ কেন হুমায়ুন বলল অন্তত আপনি ভয় তো পাবেন আমি বললাম ও তাই বলো সঙ্গে পরিচিত হবার পর আমার জীবনের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেল হঠাৎ করে আমি সবার বিশেষ মনোযোগের পাত্র হয়ে উঠলাম যেখানেই যাই সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকে আমি মনে করতে আরম্ভ করলাম ঢাকা শহরের সবগুলো চেনা চেনা মানুষের চোখ আমার দিকে ক্যামেরার মতো তাক করে রয়েছে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে বই ইস্যু করতে গিয়েছি বইয়ের নাম এবং নম্বর লিখে স্লিপ দিয়ে অপেক্ষা করছি সেদিন ভিড় কম ছিল দাঁড়িয়েওয়ালা কেরানি ভদ্রলোক মুখে বড় পানের খিলিটা ঠেসে দিয়ে একটা ঢোক গিলে জিজ্ঞেস করলেন আপনার নামই তো জাহিদ হাসান আমি বললাম হ্যাঁ কেন তিনি চুনের বটায় কামড় দিয়ে বললেন না কিছু না এমনিতেই জানতে চাইলাম সেদিন গুরিস্থানের কাছে বোন দূর দানা বেগমের সঙ্গে আপনারা দেখলাম কিনা আমার চিৎকার করে বলতে ইচ্ছা হলো হারামজাদা আমি দুর্দানা সঙ্গে দেখেছ তাতে তোমার বাপের কি কত লোকই তো কত মেয়ে মানুষের সঙ্গে এক রিকশায় যাতায়াত করে কিন্তু আমি তো কিছু বলতে পারিনি বাংলা একাডেমির কি একটা অনুষ্ঠান দেখতে গেছি পাগলা জগলুল দূর থেকে ছুটে এসে আমার পাশ খেসে বসলো তারপর বলল বের বললো দেই আমি প্রমাদ গুনলাম জগলুলের পাল্লায় পড়লে সহজে ছাড়া পাওয়ার উপায় নেই আমি নীরবে একটা স্টার সিগারেট বের করে তাকে দিলাম সে সিগারেট নিল বটে কিন্তু অবাক হওয়ার ভঙ্গি করে বলল। খাও। আমি বললাম। এটাই বললো নাকে মুখে ধোঁয়া ছেড়ে বলল না বাতিজা তোমার কথাটা মনে ধরলো না তুমি ইউনুস জারের বোনের সঙ্গে প্রেম কইটা বেড়াও যে সাইকেল চালায় প্যান্ট শার্ট পরে একেবারে আপ টু ডেট এখন তো দেখতেছি সেই মেয়ে তোমার কলা দেখাইয়া যাবে বুঝলা বাতিজা এই ধরনের মেয়েরে বসে রাখতে হইলে অনেক কায়দা কানুন জানা চাই ফকিন্নির ফলার মতো চলাফেরা করলে চলবে না ভালো সিগারেট খাইতে হবে ভালো জামা কাপড় পরতে হবে ভালো জায়গায় যাইতে হবে বুঝলা বয়সকালে আমরাও প্রেম করছি একটা দুইটা না একসঙ্গে পাঁচ পাঁচটা মেয়ের সঙ্গে প্রেম করছি কখন কি করতে হয় আমি তোমার সব বাতলাইয়া দিব এইবার চাচার হাতে একটা দশ টাকার নোট রাহো আমি বললাম চাচা আজ তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই জগলুল বলল বাতিজা নাই বললে পার না ভালোই ভালোই দশ টাকা চালান কইটা দাও নইলে লোকজনের সামনে হাটের হাড়ি ভাঙ্গা দিব এতদিন জগলুলকে পাগল বলে জানতাম আজ দেখলাম লোকটা কম নিচু নয় আমি রীতিমতো রেগে গিয়ে বললাম ঠিক আছে আপনি হাটে হাড়ি ভেঙে দিন প্রায় ছ ফিট লম্বা লিকে মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে লাল চোখ করে বলল। এখনো বলতেছি ভালো টাকাটা দিয়ে দাও আমি গো ধরে রইলাম তারপর জগলুর চিৎকার করে বলতে আরম্ভ করলো তুমি উনুজোয়ারদারের বোনের সঙ্গে ফুর্তি করে বেড়াও মানুষ কি জানে না এই একটা খুনি তার দলের লোকেরা গ্রামেগঞ্জে মানুষ খুন করে বেড়াইতেছে লোকের দন সম্পদ লুটপাট করতেছে বাইয়ের দেমাগেই তো বোনটা সাইকেল সইরা সবাই পাসার বুক দেখাইয়া বেড়ায় এইসব কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল জগলুলের মাথায় বসিয়ে দেবার জন্য একটা ফোল্ডিং চেয়ার উঠিয়ে নিলাম সভাস্থলে একটা উত্তেজনা সৃষ্টি হলো একাডেমির লোকেরা এগিয়ে এসে আমাদের দুজনকে আলাদা করে দিলেন সেদিন সন্ধ্যাবেলা একাডেমি থেকে অনুষ্ঠান শেষ করে শরীফ মিয়ার ক্যান্টিনে এসেছি আমার পেছন পেছন দুজন তরুণ এসে আমার বিপরীত দিকে বসলো আমি চা খেয়ে বেরিয়ে আসতেই দেখি তরুণ দুজন আমার পেছন পেছন আসছে আমার কেমন যেন কাজ ছমছম করতে আরম্ভ করলো যেই ছাতিন গাছটার গোড়ায় এসেছি দুজনের মধ্যে একজন পেছন থেকে ডাক দিল এ যে ভাই একটু দাঁড়ান আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম আমাকে কিছু বলছেন তরুণ দুজন আমার শরীর ঘেসে দাঁড়ালো দুজনের মধ্যে অপেক্ষাকৃত বেটেটি আমাকে প্রশ্ন করলো আপনি কি ইউনুস জর্দারের দল করেন আমি ভ্যাবাচাকা চাকা খেয়ে গেলাম সহসা মুখে কোনো উত্তর জোগালো না লম্বা যুবকটি আমার গায়ে ঠেলা দিয়ে বলল কি ভাই কথা বলছেন না কেন আমি দেখলাম গতিক সুবিধার নয় বললাম ইউনুস জর্দার বলে কাউকে আমি চিনি না তরুণটি হু হু করে হেসে উঠল। ইউনুস জর্দারকে চেনেন না তাই না তার বোনটিকে চিনলেন কেমন করে একেবারে খাসা মাল কি ভাই চুপ কেন কথা বলেন আমি বললাম আপনারা অসভ্যের মতো কথা বলছেন বেটে তরুণটি আচমকা দু হাত দিয়ে আমার কলা চেপে ধরল সলা অসভ্য কাকে বলে সিনা দিতেছি তারপর দুজনে মিলে অবিরাম আমার গায়ে কিলচর মারতে থাকলো আমার শরীর বরাবরের মতো দুর্বল আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না তরুণ দুটি আমাকে মারতে মারতে একরকম আত করে ছাতিম গাছের তলায় ফেলে চলে গিয়েছিল অনেকক্ষণ হুশ ছিল না মাছরাতে যখন জ্ঞান ফিরে এলো দেখলাম আমি ছাতিমতলায় পড়ে আছি আমার শরীর ধুলো কাদায় লেপটে গেছে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াবার ক্ষমতা আমার নেই অনেক কষ্টে সেরাতে কোনো রকমে হোস্টেলে ফিরতে পেরেছিলাম পুরোটা সপ্তাহ ঘরের মধ্যে আটকে থাকতে হয়েছিল তবুও ওই মার খাওয়ার ঘটনা আমি কারো কাছে প্রকাশ করিনি ডক্টর মাহমুদ কবিরের সতর্ক করে দেওয়ার কথা আমার মনে পড়লো যে ভাই সন্ত্রাসী রাজনীতি করে জেমে শার্ট প্যান্ট পরে সাইকেল চালিয়ে আসা যাওয়া করে তার সঙ্গে মেলামেশা করার মূল্য তো আমাকে দিতেই হবে সীমানা ভাঙা কি সহজ কথা এখন আমি বুঝতে পারছি কিন্তু এ পথে একবার যখন পা বাড়িয়েছি আর তো ফিরে যাওয়ার উপায় নেই লাঞ্ছনা কঞ্চনা যা কিছু আসে সব আমাকে একাই ভোগ করতে হবে সান্ত্বনা প্রকাশ করবে সমবেদনা জানাবে এমন কাউকে আমি পাবো না মার খেয়েছি কথাটিও আমি কারো কাছে প্রকাশ করিনি কারণ মার খাওয়ার কথা বলার মধ্যে আমি অপমান ছাড়া আর কিছুই দেখতে পাইনি তবুও পর যখন ঘরের বাইরে এলাম গভীর বেদনার সঙ্গে হজম করতে হলেও সরকারি দলের ছাত্ররা আমাকে মারতে মারতে আত করে ফেলে গিয়েছিল এ কথা সবাই জেনে গিয়েছে এই প্রথম উপলব্ধি করলাম আমি একটা গ্যারা কলের মধ্যে আটকা পড়ে গিয়েছি এখন আমি যেখানেই যাব এরপর রাজরস আমাকে অনুসরণ করতে থাকবে আবার ডক্টর মাহমুদ কবিরের আরেকটা চেরকুট পেলাম তিনি আমাকে সন্ধ্যায় তার বাড়িতে যেতে বললেন আমি ঠিক করলাম যাব না কারণ তার ওখানে গেলে তিনি লম্বা টান দিয়ে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলবেন হে ছোকরা এখন কেমন বোধ করছো তখন তো আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম তিনি যে একজন মস্ত বড় ভবিষ্যদা এই সত্যটা প্রমাণ করার জন্য তার বাড়ি অবধি ছুটে যাওয়ার মধ্যে কোন অর্থ খুঁজে পেলাম না অপমান লাঞ্ছনা যা কিছু আসুক আমি একাই সহ্য করব। কারোর সহানুভূতির আমার প্রয়োজন নেই হঠাৎ করে আমি শহীদ হওয়ার দৃষ্টি দিয়ে সমস্ত মানব সম্পর্ক বিচার করতে আরম্ভ করলাম শহীদের হৃদয়ের নিয়ে আমি দুনিয়াটাকে দেখতে আরম্ভ করলাম ইউনুস জর মানুষটিকে আমি কোনোদিনই নিজের চোখে দেখিনি কথা বলিনি তিনি কি দিয়ে ভাত খান এবং কোথায় কোথায় যান কিছুই জানি নে তার রাজনীতির বিন্দু বিসর্গ সম্পর্কে আমার কোনো ধারণা নেই তারপরেও আমার মনে হতে থাকলো জয়ারদারের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমি ভীষণ কৌতূহলী হয়ে তার সম্পর্কে নানান তথ্য সংগ্রহ করতে লেগে গেলাম ধীরে ধীরে তার রাজনৈতিক কর্মকাণ্ডের একটা ধারণা আমার মনে জন্ম নিতে আরম্ভ করল শহরের দেয়ালে দেয়ালে আল কাতরার লিখন দেখে আমার মনে হতে থাকলো ইউনুস জয়ারদার ধারে কাছে কোথাও লুকিয়ে রয়েছেন আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি পেতে রেখেছেন আমি রিভলভার দিয়ে শ্রেণীশত্রু খতম করার কাজে অংশগ্রহণ করিনি রাত দুপুরে আরতদারের হামলা করিনে পুলিশ কিংবা রক্ষী বাহিনীর সঙ্গে সামনাসামনি বন্দুক যুদ্ধে নামিনে গ্রামগঞ্জের বাজারে কারফিউ জারি করে গণশত্রুদের ধরে এনে গণ আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করিনে চেয়ারম্যান মাও সেতু নামে স্লোগান দিয়েও কাউকে নামের জমাট বাধা অন্ধকার কাঁপিয়ে তুলে নেয় গোপন দলের হয়ে চাঁদা সংগ্রহ করিনে গাঢ় আলকাতরা অক্ষরে দেয়ালে লিখন লিখিনে গোপন দলের সংবাদ আনা নেওয়া করিনে তাদের ইশতেহারও বিলি করিনে কোনো কাজে অংশগ্রহণ না করেই কেমন করে আমি মানসিকভাবে গোপন পৃথিবীর বাসিন্দা হয়ে গেলাম সেই চোখের সামনে দৃশ্যমান পৃথিবীর কোনো নিয়ম রক্ষা করে না সেখানে সূর্য ভিন্ন রকম আলো ছড়ায় চাঁদ ভিন্ন রকম কিরণ ধারা বিতরণ করে সেই পৃথিবীর আকাশে ভিন্ন রকমের গ্রহ নক্ষত্র শোভা বিস্তার করে শিশুদের চোখে ম্যাজিক ল্যান্টার্নের ফোকর যেমন মায়া জগতের চেহারার মতো হয়ে ওঠে আমিও মধ্যে দুর্দানার দিয়ে একটা গোপন পৃথিবীর নিবিড় স্পর্শ অনুভব করে একা একা রোমাঞ্চিত হয়ে উঠছিলাম যখন আমার সামনে এসে দাঁড়াতো আমার শরীরের সমস্ত রক্ত মিছিল করে উজানে ছুটতে থাকত তরল রঙিন মদের নেশার মতো আমার চেতনার মধ্যে সোনালি বুধ খেলা করতো দুর্দানা একটি মেয়ে একটি অজানা পৃথিবীর প্রতীক এই ভাবনাটাই আমার জন্য যথেষ্ট ছিল তার স্তন জড়ার আকৃতি কিরকম অন্য মহিলার মতো তারও একখানা যৌনাঙ্গ আছে কিনা মাসে মাসে তারও রক্তস্রাব হয় কিনা এবং রক্তস্রাবের যন্ত্রণা সেও অনুভব করে কিনা এসব কথা কখনো আমার ধর্তব্যে আসেনি একজন যৌবনবতী নারীর রূপ ধরে আমাদের দেশের ইতিহাসের পাল্টা স্রোত যা গ্রামেগঞ্জে সর্বত্র হাজার বছরের বাঁধন ঠেলে বেরিয়ে আসার জন্য রক্তপাত ঘটাচ্ছিল সেই প্রবাহটার সঙ্গেই দুর্দানা আমার পরিচয় ঘটিয়ে দিয়েছিল নারী আসলে যা তার বদলে যখন সে অন্য কিছুর প্রতীক হয়ে দাঁড়ায় তখন তার আকর্ষণ করার শক্তি হাজার গুণ বেড়ে যায় একটা বেশ কয়েকটা মাস একটা ঘোরের মধ্যে কেটে গেল নিজের দিকে তাকাবার মোটেও ফুরসত পায়নি এক শুক্রবার ঘুম থেকে উঠে ঘরের চেহারা দেখে সারা গা কুটকুট করতে থাকলো অনেকদিন ধরে ঘরে ঝাড়ু পড়েনি দেয়ালের চারপাশে ছাদে ঝুল জমে আছে তাতে অজস্র মাকড়সা বাসা বেঁধেছে বালিশ ময়লা বিছানার চাদর অনেকদিন বদলানো হয়নি এখানে ওখানে কাগজপত্র ছড়িয়ে আছে আমি নাস্তা শেষ করে এসে প্রথমে ঝুল ঝাড়লাম তারপর বিছানার চাদর বালিশের ওষার তোয়ালে এসব সাবান মেখে বালতিতে ডুবিয়ে রাখলাম নতুন চাদর বের করে বিছানায় পেতে দিলাম বালিশে নতুন ওষার লাগালাম বইপত্রগুলো কাজ করলাম অনেকগুলো চিঠির জবাব দেওয়া হয়নি মনের মধ্যে অপরাধ বোধের পীড়ন অনুভব করলাম মায়ের পরপর তিনটে চিঠির কোনো জবাব দিইনি ঠিক করলাম প্রথমে মাকে তারপর চাচাকে চিঠি লিখব বাকি চিঠিগুলোর জবাব অন্য সময় দেব কাপড় চোপড় পরিষ্কার এবং চিঠিপত্র লেখায় অর্ধেক বেলা চলে গেল ফলে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম দুপুরবেলা খেয়ে এসে বিছানায় পিঠ রেখেছি এমন সময় দরজায় একে একে তিনবার টোকা পড়লো আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই একজন বুড়ো মতো ভদ্রলোক আমাকে সালাম দিলেন আগন্তুক বেশ লম্বা মুখে ছাগল দাড়ি পরনে পাজামা এবং লম্বা নীল রঙের শার্ট শার্টের তিন দিকে তার ওপরের পাটির দাঁত নেই আমি ভদ্রলোককে বসতে বললাম কি কারণে এসেছেন জানতে চাইলে তিনি এককাল অমায়িক হেসে জানালেন তার তেমন কোনো বিশেষ উদ্দেশ্য নেই আমার সঙ্গে অল্প স্বল্প কথাবার্তা বলতে এসেছেন আমার সঙ্গে তার কখনো পরিচয় হয়েছিল কিনা জানতে চাইলাম ভদ্রলোক এবারও হেসে জানালেন না আমার সঙ্গে তার মৌখিক পরিচয় হয়নি বটে তবে তিনি আমাকে চেনেন নানা সভা সমিতিতে তিনি আমার বক্তৃতা শুনেছেন আমার কথাবার্তা শুনে খুব পছন্দ হয়েছে তাই আজ পরিচয় করতে ছুটে এসেছেন ভদ্রলোকের কথাবার্তা শুনে আমার বুকের ছাতি একটুখানি ফুলে উঠল তার দিকে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে ধরলাম তিনি সবিনয় প্রত্যাখ্যান করলেন এবং জানালেন পান সিগারেট যা কিছুই খান না কেবল দুপুরে এবং রাতে খাওয়ার পর মুখ শুদ্ধির জন্যে অর্ধেক করে হর্তকি খেয়ে থাকেন মৃদু হেসে এও জানালেন হরতকি সেবনের এই অভ্যাস তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক অম্বিকা বাবুর কাছ থেকে পেয়েছিলেন হর্তকি খুবই উপকারী জিনিস এছাড়াও তিনি প্রতিদিন ঘুম থেকে উঠে পুরো এক গ্লাস ত্রিফলা ভেজানো পানি পান করে থাকেন আর এই পানির গুণ এত বেশি পিত্তচড়া অগ্নিমান্ধ এসব রোগ একেবারে ধারে কাছেও ঘেঁষতে পারে না ভদ্রলোকের কথাবার্তা শুনে তার উপর আমার ক্রমশ শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছিল এরকম একজন সাত্বিক স্বভাবের মানুষ সভা সমিতিতে আমার বক্তৃতা শুনে আমার প্রতি আকৃষ্ট হয়েছেন শুনে মনটা খুশিতে গান গেয়ে উঠতে চাইল আমার উষ্মা বিরক্তি সব কোথায় চলে গেল আমি তরিপথ সহকারে ভদ্রলোক কোথায় থাকেন জানতে চাইলাম ভদ্রলোক জানালেন তিনি আমার খুব কাছের নীলক্ষেতের একটা অফিসের ছোটখাটো গোছের কাজ করেন তার আসার কারণ জিজ্ঞেস করলে তিনি খুকখুক করে হেসে উঠলেন তারপর বলেন অত্যন্ত তুচ্ছ ব্যাপার স্যার শুনলে আপনার হাসি পাবে আমি বললাম তবুও আপনি বলুন তিনি এক গ্লাস পানি খেতে চাইলেন আমি পানি ভর্তি গ্লাসটা তার সামনে বাড়িয়ে দিলাম তিনি আস্তে আস্তে ঠক গিলে সবটুকু পানি পান করলেন তারপর মুখ খুললেন স্যারকে প্রতিদিন দূরদানা বেগমের সঙ্গে চলাফেরা করতে দেখি এরকম ভালো দাঘিন মেয়ে আমি কমই দেখেছি শার্ট প্যান্ট পরে একটু পাগলামি করলে কি হবে একেবারে খাঁটি মেয়ে মেয়ের মধ্যে নোংরামি থাকতে পারে না আসলে স্যার আমরা মুসলমানরা যতই পর্দা পর্দা বলে চিৎকার করি না কেন পর্দা যে মানুষের করলেই স্বভাবের পরিবর্তন হয়ে যায় এটা কোনোদিনই ঠিক হতে পারে না যাকে বলে ঘোমটার মধ্যে খেমটা নাচ সে তো সব জায়গাতেই চলছে ভদ্রলোক যেই দুর্দানার নাম উচ্চারণ করলেন আমি সচকিত হয়ে উঠলাম কারণ এ পর্যন্ত দুর্দানের ব্যাপার নিয়ে যত মানুষ আমার সঙ্গে কথা বলেছে সবার কাছ থেকে একটা প্রচ্ছন্ন বিপদের ইঙ্গিত পেয়েছি ভদ্রলোকের মতলবখানা কি আমি আজ করতে চেষ্টা করলাম আমার চোখে মুখে একটা কঠোরতার ভাব ফুটে উঠল। সেটা ভদ্রলোকের দৃষ্টি আড়ালো না তিনি জানালেন তার নাম ইউনুস মোল্লা দুর্দানা বেগমের ভাইয়ের নামে নাম তাই তিনি দুর্দানা বেগমের প্রতি একটা ভাতৃসুলভ স্নেহ অনুভব করে থাকেন এবং এই স্নেহের টানেই তিনি আমার কাছে আসতে বাধ্য হয়েছেন তিনি বললেন স্যার নামে নামে মিল হয়ে যাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে যেমন ইউনুস জর্দার সাহেবকে আমি কখনো নিজের চোখে দেখিনি তবু তার দুঃসাহসিক কাজের কথা শুনতে শুনতে আমার একটা ইয়ে মানে আগ্রহ জন্মে গেছে বোঝেন তো স্যার নামে নামে মিল চুম্বুকের মতো একটা আকর্ষণ সৃষ্টি করে তাই স্যারের কাছে এলাম ইউনুস জারদার সাহেব সম্পর্কে কিছু জানার খুব খায়েশ আমি জানালাম জয়দারের নাম তার মতো আমিও শুনেছি কিন্তু তাকে কোনোদিন চোখে দেখিনি আমার কথা শুনে মোল্লা সাহেব অবাক হওয়ার মতো ভঙ্গি করলেন বলেন বোনের সঙ্গে এত খাতির অথচ ভাইয়ের ব্যাপারে কিছুই জানেন না এটা কেমন করে হয় আজ না জানতে পারেন একদিন তো জানতে পারবেন বেগম সাহেব আপনাকে না জানিয়ে কি পারবেন স্যার এরপর থেকে আমি আপনার কাছে যাওয়া আসা করতে থাকব। অবশ্য যদি বিরক্ত না হন আমার কেমন জানি সন্দেহ হলো আমি বললাম ইউনুজ সাহেব ঠিক করে বলুন তো আপনি কি করেন তিনি বিনয়ে বিগলিত হয়ে জানালেন অদৃষ্টের ফেরে তাকে অতিশয় তুচ্ছ কাজ করতে হচ্ছে তিনি নীলক্ষেত ব্রাঞ্চের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর বুঝলাম পেছনে গোয়েন্দা লেগেছে পাগলা চোখগুল আমার ভেতরে একটা বিশ্রী জিনিস ঢুকিয়ে দিয়েছে আগের মতো জামা কাপড় পরে আমি নিশ্চিন্ত হতে পারি না আমার কাপড় চোপড় দুর্দানের একটা বিবেচনার বিষয় হতে পারে আগে চিন্তাও করিনি এখন পোশাক আশাকের ব্যাপারটা আমার প্রধান মনোযোগের কারণ হয়ে দাঁড়িয়েছে কোন প্যান্টের সঙ্গে কোন শার্টটা পরলাম ম্যাচিং ঠিকমতো মতো হলো কিনা এসব জিনিসের দৃষ্টি দিতে হচ্ছে অসম্ভব কষ্টের সঙ্গে আবিষ্কার করলাম আমার শার্টগুলো অত্যন্ত বিশ্রী প্যান্টগুলোর কোনো চিরিচ্ছাদি নেই পরে লজ্জা নিবারণ করা যায় কোনো মতে পোশাকের ভেতর দিয়ে একজন মানুষের রুচি সংস্কৃতি প্রকাশিত হয় এসব কথা কোনোদিন ঘুণাক্ষরেও মনে আসেনি তাই ধার করে নতুন জামা কাপড় বানাতে হলো আগে একটা শার্ট এক নাগারে চার পাঁচ দিন পরতাম এখন দুদিনের বেশি পড়লে দুর্গন্ধের নিজের শরীরটাই গুলিয়ে উঠতে থাকে ঘন ঘন লন্ড্রিতে পাঠাবার মতো পয়সাও আমার নেই নিজের হাতে পরিষ্কার করে তারপর ইস্তিরি করি ইস্তিরি করা শিখে নিতে হয়েছে আমার নিজের স্ত্রি ছিল না কেনার পয়সাও ছিল না আমার এক বন্ধুর বড় বোনের বাড়িতে একটা স্ত্রী নষ্ট হয়ে পড়েছিল সেই অকেজ জিনিসটাকেই মেরামতের দোকান থেকে সারাই করে কোনো রকমের কাজ চালিয়ে নি এক ছুটির দিনে কাপড় স্ত্রী করছিলাম পুরনো নির্ভর করার উপায় নেই তা বেশি হলে কাপড় পুড়ে যাবার সম্ভাবনা রেগুলেটরটা ঠিকমতো কাজ করছিল না আবার যদি হাতে টাতে লেগে যায় শখে পটল তুলতে হবে তাই সুইচ বন্ধ করে ভাবছিলাম এখন কি উপায় ঘেমে সারা শরীর আমি নিয়ে উঠছিলাম এরকম একটা অবস্থার মধ্যে ঘরে ঢুকলো সেই বুড়ো দারোয়ান হাফিজ সে আমার হাতের লম্বা দু আঙুলে একটা স্লিপ ধরিয়ে দিল বলল। সারা বললাম তারপর খুব ধারল একটা হাসি ছুড়ে দিল এটা এমন এক ধরনের হাসি দেখলে সারা শরীর জ্বলে যায় অথচ কিছু বলার উপায় নেই এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বললাম এসেছে দুর্দানা হাফিজ একটা জবর জবাব দিল না স্যার তো ফুল অপমানটা আমি গায়ে মাখলাম না বললাম পাঠিয়ে দাও অন্তত মিনিট দিন পরে আমার ঘরে একটা মেয়ে ঢুকলো মেয়ে আমি ইচ্ছে করেই বলেছি কারণ ভদ্র মহিলা হিসাবে তাকে মেনে নিতে আমার মন সায় দিচ্ছিল না তার গায়ের রং অসম্ভব রকম ফর্সা একখানা ফিনফিনে রেশমের শাড়ি তার শরীর ঠেকে রেখেছে শরীরের প্রতিটি বাঘ স্পষ্টভাবে দেখা যাচ্ছে পানের রসে তার ঠোঁট দুটো লাল মুখের ভাবে একটা অকালপক্কতার ছাপ মাথার চুলগুলো ছোট ছোট এ ধরনের মেয়ে সচরাচর চোখে পড়ে না মেয়েটার বয়স নেহায়ত কম হয়নি কিন্তু বাটটা ঠেকে আছে অবশ্য এ কারণেই তাকে ভদ্রমহিলা বলা যাবে কিনা তাই নিয়ে আমি ইতস্তত করছিলাম অবশ্য ভদ্রমহিলা দামি কাপড় চোপড় পড়লেও তার পড়ার ধরন আপনা থেকেই একটা পনা জানান দিচ্ছিল তার পোশাক আশাক দেখলে মনে হবে ওগুলো পড়া হয়নি শরীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে আমি বললাম বসুন মেয়েটির চেয়ারের ওপর থপ করে বসে পড়ে কোনোরকম ভূমিকা না করেই জানিয়ে দিল আমার নাম কল্পনা আক্তার লুলু আমি এবার ইডেন থেকে বিয়ে ফাইনাল দেব এবং হোস্টেলেই থাকি আমার আব্বা ছিলেন জগন্নাথ কলেজের এক্স ভাইস প্রিন্সিপাল জালালুদ্দিন হায়দার চৌধুরী কল্পনা প্রতিটি শব্দ চিবিয়ে চিবিয়ে একরকম উচ্চারণ করলো যা মনের মধ্যে গেথে যায় কিন্তু তার দাঁতগুলো খুবই সুন্দর আমি বললাম লুলো আপনার আব্বাকে এখন বেঁচে নেই মেয়েটি যেন তেড়ে এলো আমার আব্বার সংবাদে আপনার কাজ কি আমি আপনার সঙ্গে ঝগড়া করতে এসেছি দুর্দানার সঙ্গে পরিচিত হবার পর থেকে আমি সব রকম অসম্ভব অস্বাভাবিক পরিস্থিতির জন্য তৈরি থাকতে অভ্যস্ত হয়ে উঠেছি আমি বললাম লুলু আমি কোথায় কিভাবে আপনার ক্ষতি করলাম মুখ ঝামটা দিয়ে উঠল নশাই আপনি ন্যাকার মতো কথা বলবেন না কি ক্ষতি করেছেন আপনি নিজে জানেন না সত্যি সত্যি আমাকে মাথায় হাত দিয়ে চিন্তা করতে হলো কখন কোথায় কিভাবে মেটার ক্ষতি করলাম আমি বললাম লুলু আপনি কোথায় ভুল করছেন আপনি যাকে তালাশ করছেন আমি সে ব্যক্তি নই আমার সঙ্গে আপনার কোথাও কোনো দিন দেখাও হয়নি সুতরাং ক্ষতির প্রশ্নই ওঠে না আমার কথা শুনে কল্পনা আক্তার লুলু টেবিল থেকে পানির বোতলটা তুলে নিয়ে মেঝের উপর ছুঁড়ে মারলো ঝনঝন করে বোতলটা ভাঙলো ভাঙা কাচের কুচি ঘরময় ছড়িয়ে পড়লো আমি ভাবলাম মহা মুশকিলে পড়ে গেলাম আবার পাগল টাগল নয়তো শেষ হলে আজকের পর্ব আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি